হাই বন্ধুরা, হাই গাইস। আমি দুই দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ একটু ব্যস্ত আছি। তো কি বলবো, জানো তো গাইস, আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি হেল্প করেছি, প্রত্যেকটা সদস্যকে, প্রত্যেকটা সদস্যকে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু তার দাম দেয়নি। আমার পরিবারের লোকরা তার দাম দেয়নি, তার বিনিময়ে আমার পরিবারের লোকরা অবহেলা, হ্যাঁ, আমার সাথে ঝগড়া, হিংসা করে গেছে সবাই সবাই, শুধু আমি, এমনকি আমার মাও, সবাই। আমি কিন্তু আগা করাই মানুষের ভালো চাই, খারাপ কখনো চাই না। আজকে আমার সমাধি, কালকে, হ্যাঁ কালকে ফোন করেছিলাম সমাধিকে, সমাধি বলছে, আরে তুই আমার বোন, আমি তোকে চিনি না, আমি তো তোকে ভালো মতো চিনি, তোর মনটা কেমন, তোর মনে কোনো পাপ নেই, তোর মনে কোনো কিছু নেই, তুই যে মানুষের জন্য ঝাঁপিয়ে পড়িস, মানুষের হেল্প করার জন্য, সবার মন তো ওরকম হয় না। হ্যাঁ, আমি বললাম সুমাদি আমি কি করব বল, আমি পারি না, কেউ কেউ যদি আমাদের জন্য কেউ যদি একটু করে না, আমাদের জন্য না, আমার মায়ের জন্য কেউ যদি একটু করেছে, তার নামে যদি অন্য কেউ একটু কিছু কথা বলে না, তখন আমার এই পাপটা মনে হয় যে মানুষটা আমাদের, মানে আমার মাকে হেল্প করলো, সে মানুষটার নামে আর একটা মানুষ কাছরি, ওরই কাছরি আর একটা মানুষ অন্যরকম কথা বলছে তার মেয়ের নামে, তখন কি মনে হয় যে সে তো, মানে যে মাকে উপকার করেছে সে তো উপকার করেছে, তাকে কেন মানে ইয়ে করব, ধোকা দেবো, তার জন্য আমি সেই উপকারটা করতে চাই, কিন্তু তার বিনিময়ে আমি কিছুই পাই না, কিচ্ছু পাই না, আরো আমার ওপর হিংসা, আমার ওপর হিংসা করে। যাই হোক, আমার তাতে কোনো যায় আসে না, আমি কষ্ট করব, কষ্ট করেছি, আগামী দিনেও কষ্ট করেছিল। তাহলে তোমরা ভালো ভালো থেকো, এখানে রাখছি, ঠিক আছে, আবার দেখি কালকে যদি ইচ্ছা করে ভিডিও দেবো, নাহলে দেবো না। হ্যাঁ, রাখছি। আমি জানি আমাকে কেউ মিস করবে না, কারণ আমাকে কেউ দেখতে পারে না, আমাকেও মিস করবেও না। তা রাখছি, ভালো থেকো, যে মিস করবে সে আমাকে কল করে নিও, ঠিক আছে।